সরকারি ব্রজমোহন কলেজ বরিশাল। সত্য, প্রেম, পবিত্রতার ধারক ও বাহক এই কলেজটি বরিশালের একটি অন্যতম স্থাপনা। 1889 সালে প্রখ্যাত সমাজসেবক, রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী অশ্বিনী কুমার দত্ত কলেজটি প্রতিষ্ঠা করেন। তখন কলেজটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল। সে সময়ে কলেজের মান এতই উন্নত ছিল যে অনেকে একে দক্ষিণ বাংলার অক্সফোর্ড বলে আখ্যায়িত করেন। 1905 সালে বঙ্গভঙ্গের সময় দক্ষিণ অঞ্চলের নেতৃত্বদানে প্রধান ভূমিকা রাখেন অশ্বিনী কুমার এবং এই কলেজের শিক্ষার্থীবৃন্দ। 1947 সালে দেশ বিভাগ এবং 1950 সালে সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামার কারণে কলেজটি বিপর্যয়ের সম্মুখীন হলেও ছাত্র শিক্ষক ও সংশ্লিষ্ট সকলের প্রচেষ্টায় কলেজটি আবার সুখ্যাতি অর্জন করতে শুরু করে। ১৯৫৬ সালে কলেজটি জাতীয়করণ করা হয়। বর্তমানে বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এই কলেজটি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে 1972 সালের 18 আগস্ট বিএম কলেজকে বিশ্ববিদ্যালয় কলেজ ঘোষণা করা হয়। এ ব্যাপারে মন্ত্রী আব্দুল রব শ্রেণীবাদ মুখ্য ভূমিকা পালন করেন। মহান মুক্তিযুদ্ধে এই কলেজের ছাত্র শিক্ষকগণ সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। এ সময় বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, লে কমান্ডার মোয়াজ্জেম হোসেন, আলতাফ মাহমুদ, অধ্যাপক নূর হুদা সহ 43 জনের ও অধিক প্রাণ হারান। বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেরা 5 কলেজের তালিকায় এই সরকারি ব্রজমোহন কলেজ। অসাধারণ কলেজ ক্যাম্পাস এবং ছাত্রছাত্রীদের শিক্ষা অর্জনের প্রতি আগ্রহ ও মননশীলতার কারণে কলেজটির সুনাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যুগ যুগ ধরে এই কলেজটি যেন তার ঐতিহ্য ধরে রাখতে পারে এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ তানজিদুল ইসলাম। প্রিয় বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ সকলকে।